কাগজে কলমে সংরক্ষিত নারী কাউন্সিলরদের কাজের পরিধি সম্পর্কে স্পষ্ট কিছু বলা নেই অভিযোগ আছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হলেও জনগণের জন্য কাজ করতে গিয়ে তাদের নানা বাধার মুখে পড়তে হচ্ছে ঢাকা সিটির এবারে নির্বাচনে আলোচিত প্রার্থী ডেইজি সারোয়ার সেই আক্ষেপ থেকে নিয়েছেন নতুন এক চ্যালেঞ্জ বিগত নির্বাচনে এই সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবার লড়ছেন সাধারণ আসনে সংরক্ষিত আসনে আমি তিনটা ওয়ার্ডে একত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম কিন্তু সেই কাজ করতে গিয়ে দেখি যে সংরক্ষিত মহিলা কাউন্সিলররা সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মতো কাজ করতে পারে না যেমন এই ক্যাম্পে আমি এসেছিলাম এসে মিটিং করে ওনাদেরকে অনেক কিছু বলেছিলাম কাজ করব। কিন্তু পরবর্তীতে যখন দেখি যে একজন মহিলা কাউন্সিলরের সেই কাজ করার ক্ষমতা নাই এবং কাজ করতে গেলে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা অনেক বাধা দেন কারণ সাধারণ ওয়ার্ডেরা কাউন্সিলররা বুঝেন ওই যে নারী যে নারী যদি কাজ করে একটু ভালো কাজ করে ফেলে তাইলে ওনাদের জন্য একটু মানে ইগোতে লাগে ডেইজি সারওয়ারকে নিয়ে নানা ট্রলও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন হচ্ছে এই সব ট্রল নারী বলেই কি কি ভাবছেন ডেইজি আপা আমার একটা গান গানটা ভাইরাল হয়েছে সেই গানের কারণে আমি বাচ্চাদের কাছে এখন জনপ্রিয় হয়ে গেছি আমার সন্তানরা তাদের বাবা মাকে বারবার প্রেশারাইজ করছে ডেইজি আপাকে ভোট দিতে হবে সেটা আমি প্রাউড ফিল করি অন্ততপক্ষে আমি আমার নিষ্পাপ সন্তানদের মাঝে আমি ঢুকতে পেরেছি পাশ ফেল সেটা আল্লাহ তালার ইচ্ছা ঢাকা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে সংরক্ষিত ওয়ার্ডে এবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন একশো একানব্বই জন নারী শেষ পর্যন্ত ভোটের লড়াই আছেন একশো উনষাট জন অন্যদিকে সাধারণ ওয়ার্ডে দলীয় এবং স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আঠারো জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীদের প্রত্যাশা নির্বাচিত হলে দিতে হবে মানুষের জন্য কাজ করার সুযোগ আমি সম অধিকার চাই না বাট আমার অধিকারটা আমি চাই আমার অধিকার বলতে আমার যে জনগণ আছে আমার যে টার্গেট পারসন আমার নারীরা আমি নারী আমাদের নেত্রী নারী নেত্রীদের কথা বলছে নারী উন্নয়নের কথা বলছে বাট নারীর সম্পৃক্ততা সবার আগে জরুরি আমি মনে করি যে উনিশ বিশ একুশে কাজ করার দায়িত্ব পেলে আমি এই আমার ঘরের মা খালা বোন এদেরকে নিয়ে কাজ করব আমি আমার যতটুকু অধিকার আছে আমার একজন নারী কাউন্সিলর হিসেবে আমার অধিকার সবটুকু আমি এক্সারসাইজ করতে কাউন্সিলর বললে এখনো মানুষ বোঝেন সাধারণ আসনের কাউন্সিলর দেরকেই এমন কি নারী কাউন্সিলর নিয়ে খুব একটা সচেতন নন নারী ভোটাররাও আমাদের কোনো সমস্যা মানে কোনো আমাদের কোনো ধরনের সমস্যা হলে আমরা একত্রিশ নম্বর ওয়ার্ডে ওই কমিশনের কাছে যাই ওনার কাছে গেলে আমাদের সব সব সমস্যা সমাধান হয়ে যায় তাই আর কোথাও যাওয়া লাগে না

এটা সমাজের মধ্যে তাদের সচেতনতা বৃদ্ধি করাও কিন্তু একটা তাদের দায়িত্ব আমি আমার জায়গা থেকে মনে করি যিনি কাউন্সিলার নারী সংরক্ষিত কাউন্সিলার হবে অন্তত আমার ওয়ার্ডে তাকে আমি সুযোগ করে দিব এবং তাকে পাশে রাখবো সাথে থাকবো মিলেমিশে আমরা চেষ্টা করব অবশ্যই একজন নারী কাউন্সিলারের সাথে পরামর্শ করে যদি আমরা এই যে বিষয়গুলো আমরা অগ্রসর হই